আরুষুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই গরমে আমরা বাহিরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে থাকি, আর বাসায় ফিরে নানা ধরনের ফেস প্যাক ব্যবহার করে ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করে ফেলি। আবার রোদ থেকে হাতকে রক্ষা করার জন্য পুরো হাত ঢেকে রাখা যায় এমন ড্রেস পরেন অনেকেই, কিন্তু পায়ের দিকে কোনো লক্ষণ না রাখার ফলে তা পুরোপুরি রোদে পুড়ে যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো পা থেকে রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর করে কিভাবে পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর প্রথম স্টেপ সবারই জানা, একটি বড় পাত্রে বেশ কিছু কুসুম গরম পানি নিন। এবার এতে দেব 1 চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডা ইউজ করতে হবে, বেকিং পাউডার ইউজ করলে কাজ করবে না। এরপর এতে দেব 1 টেবিল চামচ শ্যাম্পু। তারপর এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এই পানিতে আপনার পাগুলো 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এতে করে ডেড সেলস গুলো নরম হয়ে যাবে এবং তা দূর করতে সুবিধা হবে। এবার 1 টুকরো লেবু নিন এবং এর রসটা এই পানিতে দিয়ে দিন। তারপর এই লেবুর টুকরোটির সাহায্যে আপনার পুরো পায়ে ভালো করে ম্যাসেজ করুন। এতে করে আপনার পায়ের সকল ট্যান দূর হয়ে যাবে, এর পাশাপাশি কালো দাগ এবং মৃদুকোষ দূর হয়ে পায়ের উজ্জ্বলতা বেড়ে যাবে। লেবুর টুকরোটির সাহায্যে 3 থেকে 4 মিনিট এইভাবে ম্যাসেজ করতে হবে। তারপর আপনার পায়ের গোড়ালিগুলোকে পরিষ্কার করে নিন। এইভাবে পরিষ্কার করার ফলে আপনার পা ফাটা দূর হয়ে যাবে এবং পা হয়ে উঠবে নরম ও কোমল। পায়ের গোড়ালি পরিষ্কার করার পর আপনার পাগুলোকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, মৃতকোষগুলো দূর হওয়ার ফলে পায়ের উজ্জ্বলতা বেড়ে গেছে। এবার আমি দ্বিতীয় স্টেপে যাব, আর তা হচ্ছে স্ক্রাব। স্ক্রাবার বানানোর জন্য 1টি বাটিতে 1 টেবিল চামচ কফি পাউডার নিন এবং এতে 1/2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিন। আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার পায়ে 5 মিনিট স্ক্রাব করুন। ফ্রেন্ডস, আমাদের পায়ে অনেক ক্ষার থাকে, আর তা পরিষ্কার করার জন্যই আমি বেকিং সোডা ব্যবহার করেছিলাম। আর বেকিং সোডা ব্যবহারের ফলে ত্বক কিছুটা রুক্ষ হয়ে যায়, আর এই স্ক্রাবে আমি অলিভ অয়েল ব্যবহার করছি। এতে করে পায়ের রুক্ষতা পুরোপুরি দূর হয়ে যাবে এবং পা হয়ে উঠবে আরো উজ্জ্বল ও ফর্সা। স্ক্রাব করার পর আপনার পাগুলো আগে যেই পানিতে ডুবিয়ে রেখেছিলেন সেখানে পরিষ্কার করে নিন এবং লেবুর টুকরোটি দিয়ে হালকা হালকা ম্যাসেজ করে কফি এবং অলিভ অয়েলকে আপনার পা থেকে দূর করে নিন। এবার আপনার পাগুলো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। এই 2 স্টেপ করার পরই আমার পাগুলো অনেক হালকা এবং সফট ফিল করছে। এবার আমি তৈরি করব ফিট হোয়াইটেনিং প্যাক। এর জন্য 1টি বাটিতে 2 টেবিল চামচ মুলতানি মাটি নিব। আপনি চাইলে মুলতানি মাটির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর এতে দেব 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা। তারপর দেব 2 টেবিল চামচ টক দই। সবশেষে এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটিকে আপনার পায়ে অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার পাকে সফট, স্মুথ এবং উজ্জ্বল করতে ভালো কাজ করবে। এই উপাদানগুলো পা থেকে রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর করে পাকে করবে ফর্সা। অ্যাপ্লাই করার পর 20 মিনিটের জন্য রেখে দিন। ফ্রেন্ডস, 20 মিনিট হয়ে গেছে এবং প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি আমার পাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিব। ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন আমার পায়ের উজ্জ্বলতা কতটা বেড়ে গেছে এবং আমার পা থেকে রোদে পোড়া দাগগুলো দূর হয়ে গেছে।
এবার আমি আমার পাকে ময়শ্চারাইজ করার জন্য সামান্য ভ্যাজলিনের সাহায্যে ম্যাসাজ করব। এতে করে পায়ে ময়শ্চার লক হয়ে যাবে এবং পা থাকবে সফট ও স্মুথ। ফ্রেন্ডস, ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে মাসে 3 বার ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সব সময় আপনার পাকে ফর্সা ও উজ্জ্বল রাখতে চান, তাহলে মাসে অবশ্যই 2 বার এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই পদ্ধতিটার সাহায্যে আপনার পায়ের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।